দর্শক, ঝিনাইদহ কোরবানির পশু মোটা তাজাকরণের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিপ্লু জামান। শিপ্লু, শিপ্লু জানাবেন যে ঈদ সামনে রেখে ঝিনাইদহে পর্যাপ্ত কোরবানির গরু প্রস্তুত রয়েছে কিনা এবং আপনার কাছে এই বিষয়ে আরো কি তথ্য রয়েছে? প্রতি বছরের ন্যায় এবারও ঝিনাইদহে খামারিরা বেশ প্রস্তুত আছেন। তারা কোরবানির ঈদকে সামনে রেখে তারা গরু মোটা তাজাকরণের জন্য তারা ব্যস্ত আছেন। তবে আমি যেখানে অবস্থান করছি এখানে একটি খামারি, এই খামারি আমাদেরকে জানিয়েছেন যে গো খাদ্যের দাম বেশি হয়, তাতে হিমশিম খেতে হচ্ছে। তবে এই জেলায় 60,000 বেশি পশু মজুদ রয়েছে এবং 6টি উপজেলায় বিশেষ করে 2,04,928 পশু এখানে মজুদ করা হয়েছে এবং জেলা চাহিদা পূরণ করে এখানে 60,000-এর বেশি পশু আর কি মজুদ আছে বলে আমার জেলা কর্মকর্তা আমাদের জানিয়েছেন। আর এই গরু তারা এখানে পরিচর্যা করছেন, তারা ঝিনাইদহ থেকে ঢাকা, ডাবতলীর হাট এবং চট্টগ্রাম, সিলেট, বরিশাল সহ বিভিন্ন জায়গায় ব্যাপক চাহিদা এই গরু হাট থেকে পূরণ করে। যেহেতু ঝিনাইদহ জেলা একটি সীমান্তবর্তী অঞ্চল, এখান থেকে ভারতীয় গরু একসময় বেশ চাহিদা ছিল, কিন্তু ভারতীয় গরু আসা না আসার কারণে খামারেরা বেশ আশার বুক বেঁধে আছেন। তারা এই এবার ঈদে এই কুরবানির হাটে তারা গরুতে ব্যাপক লাভবান হবেন বলে চাষিরা আমাকে জানিয়েছেন। আর আপনাকে আরো বিষয় জানিয়ে রাখি যে চাষিরা অভিযোগ করেছেন যে ঝিনাইদহ থেকে এই গরু ট্রাকযোগে গাবতলীর হাট, বিভিন্ন জেলা শহরে, চিটাগাং, চট্টগ্রাম, বরিশাল যেতে যেতে পথে তাদের চাঁদাবাজির শিকার হতে হয়। তাতে চাঁদাবাজির শিকার না হয় তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। আর এই ছিল আমার কাছে ঝিনাইদহ থেকে পশুর সর্বশেষ সংবাদ। জি, ধন্যবাদ আপনাকে। ঝিনাইদহ থেকে শিপ্লু জামান জানাচ্ছিলেন সবশেষ বিস্তারিত।